আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি, কিভাবে খুব সহজেই ঘরে আপনারাও চিকেন বিরিয়ানি তৈরি করতে পারেন আমি সেই রেসিপিটাই আজকে দেখাবো। এভাবে তৈরি করলে অবশ্যই আপনারাও নিজেরাও তৈরি করতে পারবেন মজাদার চিকেন বিরিয়ানি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো চলুন আমরা এবার মূল রান্নাটা শুরু করি। তো আমি এখানে নিয়েছি দারচিনি, জায়ফল, জয়ত্রী, স্টার মশলা এক টুকরো, তারপরে এলাচ, লবঙ্গ আর গোলমরিচ আর কিছু শাহি জিরা। এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নেব। তারপরে নিয়ে নিলাম আমি চিকেন। এখানে আমি 800 গ্রামের মতো চিকেন নিয়েছি, চিকেনটা ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আমরা এটাকে ম্যারিনেট করব। তো প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ আদা পেস্ট, রসুন পেস্ট 1 চা চামচ, তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। এইখানে নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ আর 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। তো সবগুলো গুঁড়ো মশলা আমি একসাথে চিকেনে দিয়ে দিলাম। 1 চা চামচ লবণ আর গরম মশলা যেটা গুঁড়ো করেছিলাম সেখান থেকে 1 চা চামচ দিয়ে আমরা এখন মশলাটাকে খুব ভালো করে এভাবে হাত দিয়ে মাখবো। খুব ভালো করে চিকেনের গায়ে মাখতে হবে। এভাবে আমরা হাত দিয়ে খুব ভালো করে মেখে আমরা এটা 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টার জন্য আমরা রেখে দিলাম। তো এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/2 কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 1 কাপ কাটা পেঁয়াজ। এই পেঁয়াজটা আমরা বেরেস্তা করে নেব। তো এভাবে আমরা পেঁয়াজটা দিয়ে খুব দ্রুত হাতে নাড়াচাড়া করব। এরকম ব্রাউন কালার হয়ে আসলেই আমরা কিন্তু আর ভাজব না, এটা তেল থেকে উঠিয়ে সবটুকু পেঁয়াজ আমরা তেল থেকে উঠিয়ে অন্য পাশে রেখে দিব। আর বেশি ভাজলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এটা রেখে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ। তো দিয়ে আমরা এই পেঁয়াজটাকে এভাবে নাড়াচাড়া করতে থাকবো ব্রাউন না হওয়া পর্যন্ত। তো ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনটা। তো ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আমরা খুব ভালো করে এভাবে পেঁয়াজের সাথে চিকেনটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে উল্টে পাল্টে করে নাড়তে হবে। চিকেনে কোনো পানি দেব না, কারণ চিকেন থেকে অনেক পানি বের হবে। সেজন্য দেখুন কীরকম পানি বের হয়ে আসছে। দিয়ে দিলাম 1টা টমেটো কুচি, দিয়ে কিন্তু আমরা আবারও খুব ভালো করে চিকেনটাকে নেড়েচেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখুন অনেক পানি বের হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ, তারপরে কাঁচামরিচটা দিয়ে আবারও আমরা একটু নেড়েচেড়ে দিব যাতে চিকেনটা নিচে লেগে না যায়। চিকেনের পানিটা কিন্তু শুকিয়ে আসছে, এখন আমরা চিকেনটা নামিয়ে রেখে দিব। তো আমি 2 কাপ বাসমতি চাল আমি 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো পানি থেকে তুলে পানি জড়িয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টি তেজপাতা দিয়ে এখন পানি দিয়ে দেব। পানিটা কিন্তু খুব বেশি পরিমাণে দিতে হবে। পানিটা দিয়ে আমরা এখন দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ তেল, রান্নার তেল দিয়ে আমরা চামচ দিয়ে নেড়েচেড়ে এটাকে আগুন দিয়ে দিলাম। বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বলক চলে আসছে, পানিটা কিন্তু একটু বেশি দিতে হবে যাতে চালটা গায়ে গায়ে লেগে না যায়। তো আমরা অপেক্ষা করব চালটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত। খুব বেশি সিদ্ধ করব না, এরকম প্রায় 80% সিদ্ধ হয়ে আসলে কিন্তু আমরা পানি থেকে নামিয়ে এটাকে পানি ঝরিয়ে নিব। একটা স্ট্রেনারে ঢেলে আমরা পানিটা ঝরিয়ে নিলাম। তো এখন আমি এখানে কিছু বাদাম আর কিছু কিশমিশ ঘিতে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে আমরা এগুলো প্লেটে তুলে নিলাম। আর সেই একই প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, দিয়ে তার উপরে আমরা সেই রান্না করা ভাতটা দিয়ে দিলাম 1 লেয়ার এরকম ভাতটা দিয়ে, তার উপরে আবারও দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, দিয়ে আমরা দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তাটা। তো এইভাবে 1 লেয়ার পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপরে আমরা 1 লেয়ার দিয়ে দিলাম চিকেনের। তো এরকম চিকেনটা বিছিয়ে তার উপরে আবারও আমরা দিয়ে দিলাম ভাতের লেয়ার, দিয়ে আবারও দিয়ে দিলাম বেরেস্তা।
बेरेस्तार उपरे आबारो आरेक लेयार दिए दिलाम चिकेन, तारपरे आम्रा बादाम आर काचा किशमिशटा छड़िए दिलाम, दिए आबारो भातेर आरेकटा लेयार दिए दिए दिलाम एक चा चामच केवड़ा वाटार। एखन आमि एकटा तावार उपरे एइरकम एकटा तावार उपरे फ्राइंग पैनटा बसिए दिब, आर हालका आछे आम्रा एटाके आरो 10 मिनट रान्ना करब। तो 5 मिनट पर ढाकनाटा सरिए खूब हालका हाते आम्रा एकटु उल्टे पाल्टे देब। এইরকম করে খুব আস্তে করে এক পাল্টে দেব, দিয়ে আবারও ডেকে দিলাম আরও 5 মিনিটের জন্য। এখন 5 মিনিট পরে দেখুন হয়ে আসছে আমাদের খুবই মজাদার আর সুস্বাদু চিকেন বিরিয়ানি।